আজ আমরা ডিসকাস করব ব্লাড প্রেশার নিয়ে। তো ব্লাড প্রেশারের মধ্যে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ব্লাড প্রেশার কি। ফার্স্ট ইয়ারে নার্সিং ফাউন্ডেশনে তোমরা পড়েছো ব্লাড প্রেশার কি। ব্লাড প্রেশার হচ্ছে একটা আর্টারির ভিতরের দিকের ওয়ালে ব্লাড যাওয়ার সময় যেই প্রেশার দেয় সেটাকে বলা হয় ব্লাড প্রেশার। তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্লাড যাচ্ছে এটার আর্টারিয়ার ওয়ালে যে প্রেশারটা দিচ্ছে তাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। এইবারে কি হয়, যখন হার্টের মধ্যে সিস্টল হয় আর ডায়াস্টল হয় তার সাথে কিন্তু ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। যখন সিস্টল হচ্ছে মানে হার্টের কন্ট্রাকশন হচ্ছে, তখন এই আর্টেরিয়াল ওয়ালের মধ্যে দিয়ে বেশি পরিমাণে ব্লাড সার্কুলেট করছে, তখন এটার প্রেশারটা কিন্তু সব থেকে বেশি হবে, তাই সেটাকে বলা হবে সিস্টোলিক ব্লাড প্রেশার। বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কখন বলা হবে, যখন হার্টের ডায়াস্টল হবে আর ডায়াস্টল হওয়ার জন্যে এই আর্টারির মধ্যে দিয়ে যখন কম পরিমাণে ব্লাড সার্কুলেট করবে, কিন্তু সেই কম পরিমাণে ব্লাড হলেও সেটা কিন্তু আর্টেরিয়াল ওয়ালে একটা প্রেশার দেবে, সেটাকে বলা হবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ব্লাড প্রেশার জিনিসটা কি, যে আর্টারিয়াল ওয়ালের ভিতরের দিকে যে ব্লাড সার্কুলেট হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড যেটা যাচ্ছে তার প্রেশার যেটা পড়ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ম্যাক্সিমাম প্রেশারটাকে বলা হয় সিস্টোলিক, মিনিমামটাকে বলা হয় ডায়াস্টোলিক। সেই জন্যই কিন্তু আমরা যে অ্যাভারেজ ব্লাড প্রেশার দেখতে পাই জানি সেটা হচ্ছে 120/80 mm অফ HG, যেটা আমি বললাম যে নর্মাল হচ্ছে 120/80 বা লেস দ্যান দ্যাট। এছাড়া কখন হাইপোটেনশন হয়েছে বুঝবো, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে বেশ কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা যায়। প্রি হাইপোটেনশন স্টেজ মানে হচ্ছে সিস্টোলিকটা হবে মানে উপরের দিকেরটা হবে 120 থেকে 139-এর মধ্যে, ডায়াস্টোলিকটা হবে 80 থেকে 89-এর মধ্যে বা 89-এর মধ্যে। স্টেজ ওয়ান হাইপোটেনশন কখন বলবো, যখন ব্লাড প্রেশারটা বেশি থাকবে। কত বেশি থাকবে, যখন হবে 140-159 আর ডায়াস্টোলিক হবে 90-99। স্টেজ টু হাইপোটেনশন যখন উপরেরটা সিস্টোলিকটা 160-এর বেশি হবে বা মোর দ্যান 160 আর ডায়াস্টোলিক নিচেরটা মোর দ্যান 100। হাইপোটেনসিভ এমার্জেন্সি কিন্তু ভীষণ সিরিয়াস একটা সিচুয়েশন, তো যখন দেখা যাবে পেশেন্টের ব্লাড প্রেশার উপরেরটা 180-এর বেশি নিচেরটা 120-এর বেশি মানে মোর দ্যান 180/120 mm অফ HG, একটুও ওয়েট না করে পেশেন্টকে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কী কী মাথায় রাখবো, ব্লাড প্রেশারের ক্ষেত্রে নর্মাল হচ্ছে 120/80 mm অফ HG, প্রি হাইপোটেনশন 120-139 অ্যান্ড ডায়াস্টোলিক 80-89। স্টেজ ওয়ান হাইপোটেনশন 140-159 অ্যান্ড ডায়াস্টোলিক 90-99। স্টেজ টু হাইপোটেনশন মোর দ্যান 160, ডায়াস্টোলিক মোর দ্যান 100। হাইপোটেনসিভ এমার্জেন্সি মোর দ্যান 180, ডায়াস্টোলিক মোর দ্যান 120।